হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সুপনাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, কারণ এখন বাজে সকাল 9:30। উঠেছি 7:45 সময়। উঠে ব্রাশ করে আমরা সব দুজন চা খেলাম। সবাই বলছি এটা আমার ভুল, কারণ সবাই এখানে কোথায় পাবো, আমি আর শুভ দুজনই তো আছি। তো চা খেয়ে তারপর একটু মোবাইলে কাজ নিয়ে বসছিলাম, তো নিজের কাজগুলো শেষ করে তারপর এলাম জল খাবার বানাতে। আজকে একটু আলু ভাজা করেছি, ভাবলাম যে না আজকে একটু জল খাবারে মুড়ি খাবো দুজনে। তো এখানে আলু ভাজা, ঝুরি, বাদাম, ছোলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল সব রকম দিয়ে দুজনের এই যে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি। তো আমি আর শুভ দুজনে খেয়ে নেবো। শুভ কাজ করতে করতে খাচ্ছে আর আমি এখানে জানালার পাশে খাচ্ছি। আর আজকের ওয়েদারটা না খুবই খারাপ, কারণ কাল রাত 11টা থেকে যেই বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি থামছে না, প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে আর ঠান্ডা ঠান্ডা ভাব। এটাই বেশ সুন্দর লাগছে, কারণ প্যাচপ্যাচে গরমের পরে এই ঠান্ডা ওয়েদারটা ভীষণ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন আমার স্নানও হয়ে গেছে, ঠাকুরে ফুল দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, ঠাকুরে বলতে এখানে একটা কৃষ্ণ ঠাকুরের ফটো আছে, সেখানে এখানে আর ফুল কোথায় পাবো, ফুল আর কেনে দেওয়া হয় না, ওই ধূপ একটা জ্বেলে দিই। ঘর মোছাও হয়ে গেছে, এখন চলে এসেছি রান্না করতে। আজকে শুভ বলছিল যে চিকেন নিয়ে আসবে, আমি বললাম যে না চিকেন খাবো না, কারণ কি জানো তো এখানকার চিকেনগুলো না আমার একেবারেই ভালো না, মানে ভালো লাগে না আমার। কেন বলি তোমাদেরকে, কারণ আমাদের ওদিকের চিকেনগুলোতে ছাল তুলে দেয় না, ছাল থাকে মানে চামড়া থাকে, তো যে কারণে চামড়ার নিচের যে ওই চর্বি অংশটা না থাকে, যে কারণে মাংস খেতে খুবই ভালো লাগে, মানে টেস্টি লাগে। আর এখানকার ছাল পোস্ট করে দেয়, মানে ছাল চামড়া তুলে দেয়, তো যে কারণে আমি সেরকম মাংসের কোনো টেস্টই পাই না বলতে গেলে। তো যে কারণে বললাম যে মাংস নিয়ে আসতে হবে না, আমি চিংড়ি মাছ রয়েছে ভেনামি চিংড়ি, এটা দিয়েই পটল আলুর তরকারি করে ফেলবো, আর দুটো কোনো তরকারি করে ফেলবো, তুমি আর কিছু নিয়ে আসতে হবে না। তো যে কারণে আমি এখানে ভাতে জল গরম হতে চালটাও দিয়ে দিলাম জলে। আর এই যে দেখো এখন বেগুন ভাজা করবো, তো আমি কিন্তু সবসময় যেন সর্ষের তেলেই ভাজাভুজিগুলো করি, রিফাইন্ড অয়েলে করলেও ভালো, বাট আমি সর্ষের তেলে করি, কারণ সর্ষের তেলে একটা আলাদা স্বাদ আর ঝাঁঝ থাকে, তাই না? তো এখানকার বেগুনগুলো তো তোমাদেরকে বলেছিলাম ভীষণ ভালো, বেশ বড় বড় আর নরম। তো এই যে দেখো 4 পিস কেটে নিয়েছি, এই যে বেগুন ভাজা করছি, বেশ বড় বড় বেগুনের ভাজা, তো আমার দুটো আর শুভর দুটো। তো ঠিক আছে, চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। গত ভিডিওতে আমি দুটো ওয়ার ভুল বলেছিলাম, সেটা হচ্ছে 1 নম্বর কাঁকরোলকে করলা বলে দিয়েছিলাম তাড়াহুড়োতে বলতে গিয়ে, আর 2 নম্বর তেলে হলুদ দিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম যে লবণ। তো তোমরা আমাকে অনেকে অনেক কমেন্টই করেছো যে এটা ভুল বলেছো, আমি তো স্বীকার করছি আমি ভুলই বলেছিলাম, কারণ তখন এডিট করা হয়ে গেছে, ভয়েস রেকর্ডিং দেওয়া হয়ে গেছে, তারপর আমি আপলোড করার পরে যখন নিজে যখন ভিডিওটা দেখছিলাম তখনই ভুলটা আমার চোখে পড়লো, বাট তখন আর কিছু করার নেই। তো সবার কাছে আমি চাইবো এক্সট্রিমলি সরি, মানুষ মাত্রেই ভুল হয়, তো আমারও সেই ভুলটা হয়েছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো আমি চাইবো যে এরকম ভুল যেন না হয়, আর অবশ্যই আমি ভুল করলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমি কোন জায়গাটাই ভুল করেছি, ঠিক আছে? এতে আমি একদমই রাগ করব না। তো রান্না করতে করতে জলগুলোও ভরে নিচ্ছি, কারণ শুভকে জল গ্লাসে করে না দিলে ও খায় না, তো যে কারণে জলটাও ভরে নিচ্ছি আর ওকে দিলাম, আমি নিজেও খেলাম। তো দেখো বেগুন ভাজা হয়ে গেছে, এখানে আমি বেসনে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে ভাজা করছি, বড়া টাইপের করছি, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরকম টাইপের, এরকম বড়া টাইপের কিছু খেতে ইচ্ছে করছিলো। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, এই যে বড়া করেছি বেসন দিয়ে, আর এটা হচ্ছে বেগুন ভাজা আর পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল করেছি, কালারটা কেমন হয়েছে দেখে কিন্তু অবশ্যই জানিও। আর রয়েছে পাকা আম, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু, তো কেমন হলো মেনুটা অবশ্যই কিন্তু জানিও। ভাত ঘুম দেওয়ার পরে এই যে উঠলাম, এখন বাজে 5:30 হতে চায়, তো ভালো একটা ঘুম দিলাম। তো সবাইকে জানাই গুড আফটারনুন, কারণ এখন সন্ধে বলবো না, আফটারনুনই বলবো, কারণ এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম তাই। তো এখন বেরিয়েছি, একটু যাবো নিচে, তো সকাল থেকে তো কোথাও বেরোইনি, তো কালকেও কোথাও বেরোইনি, তো বাড়িতে থেকে থেকে একদম বোর হচ্ছিলাম। শুভ বললো যে চলো নিচ থেকে একটু ঘুরে আসতে, ভালো লাগবে তাহলে, তো ঘুরে আসবো বলছি, কিন্তু এখন বাজে 8টা, রাত 8টা, তাহলে ভাবো। ঠিক আছে, এই যে দেখো বেরিয়ে পড়েছি, আর শুভ বেরোচ্ছে, এদিকে ফোনে কথা বলে যাচ্ছে, মোটামুটি ওর
রেডি হওয়া, কি আর কোথায় কি, মোটামুটি ও মানে ফোনে ব্যস্ত, এদিকে ও রেডি হচ্ছে। ঠিক আছে চলো, তোমরাও সাথে চলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো এখানে একটা ফাস্ট ফুডের দোকানে এসেছিলাম বিরিয়ানি কিনতে। এখানকার বিরিয়ানি নাকি খুবই সুন্দর, মানে খেতে নাকি খুবই ভালো। শুভ বলেছিল যে আজকে রান্না করতে হবে না, এখানকার বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি যাব, বিরিয়ানিই খাওয়া হবে রাত্রে। তো দুর্ভাগ্যবশত বিরিয়ানি শেষ, আমরা আস্তে আস্তে বিরিয়ানি শেষ হয়ে গেছে। তো শুভকে বললাম, দেখো অনেকদিন আইসক্রিম খাই না, মেয়ের জন্যই খেতে পারি না, মেয়ে বায়না করে, ওকে দেবো না বলেই খাই না। তো মেয়ে যেহেতু নেই, শুভকে বললাম আজকে একটু আইসক্রিম খাওয়াও না, তো সে আজকে একটা আইসক্রিম খাওয়ালো। আমি একটা নিয়েছি আর শুভ একটা নিয়েছে, কর্নেটোই নিয়েছি, আমি নিয়েছি বাটার স্কচ আর ও নিয়েছে চকলেট। তো দুজন খেতে খেতে যাচ্ছি, আমার কি যে ভালো লাগছে কি বলবো। আর সেই সঙ্গে মেয়েকেও কিন্তু খুব মিস করছি, কারণ ওকে ছাড়া আইসক্রিম যেহেতু ও খেতে ভালোবাসে, তাই মেয়ের কথা ভীষণভাবে মনে পড়ছে। তবে শুভ যে আমাকে অনেকদিন পর আইসক্রিম খাওয়ালো, এটা ভেবেই আমি খুব খুশি। তো এখানে এসেছি রাতের ডিনার কিনতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বাড়ি গিয়ে কিছু বানাবো না। তো এই যে দেখো, কিছু কেনাকাটা করেও এলাম, কিছু কিছু জিনিস ছিল না। এখানে বিস্কুট কিনেছি, বিস্কুট ছিল না, তিন রকমের বিস্কুট এখানে কিনেছি। আর আর কি কিনেছি জানো, হ্যাঁ আর কিনেছি চিনি, চিনি ছিল না, চিনিটাও ফুরিয়ে গেছিলো, চিনিটাও কিনলাম। তো টুকিটাকি এগুলো একটু কেনার ছিল। আর সেই সঙ্গে শুভ দুটো ললিপপ কিনেছে, বলছে চলো ললিপপ দুটো খাওয়া যাক, তো তুমি একটু চা বানাও। তো আমি চা বানিয়েছিলাম, দেখো এখন কিন্তু 9:10 হতে যায়, তো এখন আমরা চা খাচ্ছি আর ললিপপ খাচ্ছি, ভাবা যায়। তো যাই হোক, ললিপপটা খেয়ে নিয়ে তারপরে একটু পরে রাতে ডিনারটা করব, কারণ এখন করব না, এখন তো সবে 9:30 বাজতে যায়। ভাবছি যে রাত 10:30-11টার দিকেই ডিনারটা করব, কারণ এগুলো যেহেতু খাচ্ছে এত তাড়াতাড়ি আমাদের খিদেও পাবে না। তো শুভ কাজ করছে, কথা বলছে, আর আমি এখানে বসে বসে মোবাইলটা অন করে নিজে নিজে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, রাতের ডিনারটা তোমরা দেখো, রুটি কিনে নিয়ে আসা হয়েছিল আমার 2 পিস আর শুভর 3 পিস, আর সেই সঙ্গে মটর পনির। তো এই তরকারিটা না খুবই ভালো করে, এত ভালো করে ওই দোকানটায়, কি বলবো তোমাদের, খুব সুন্দর করে। তো আমি 2 পিস নিয়েছি আর শুভকে 3 পিস দিয়েছি। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা।